2024 সালে আমরা পদার্পণ করেছি কিন্তু সেই 2024 সালের প্রথম দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যে খবর দেব তা সত্যি উদ্বেগজনক একটি খবর কারণ ডাইনি অপবাদ এবং ডাইনি অপবাদে এক মহিলা তাকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে কোথাকার ঘটনা জানেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করেই এই মুহূর্তে চঞ্চল ছড়িয়েছে সেখানে দাইনি অপবাদে এক আদিবাসী মহিলা তাকে সামাজিকভাবে ভাবে বয়কট করা হয়েছে শুধু তাই নয় মানসিক অত্যাচার চালানো হচ্ছে তার ওপর তার বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে চন্দ্রকোনার নীলগঞ্জ গ্রামের মোরলদের নিয়ম এবং পশ্চিম মেদিনীপুর গ্রামের সেখানে কুসংস্কারের যে অন্ধকার সেই অন্ধকার কাটিয়ে আলো কিন্তু দু হাজার প্রথম দিনেও ঢুকতে পারেনি ডাইনি অপবাদেই যার কারণে এক আদিবাসী মহিলা তাকে এই ধরনের অত্যাচারের শিকার হতে হয়েছে সামাজিকভাবে বয়কট করে দেওয়া হয়েছে তাকে মোরলদের এই নিদান যেখানে ডাইনি অপবাদ দিয়ে তাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে তার বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে এমনকি তাকে রীতিমতন এক একঘরে করে দেওয়া হয়েছে এই ঘটনার পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা